গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল যুবনেতার পুকুরে বিষ মিশিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠল। হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পুকুরের মালিক শিবু মহলদার সদ্য দৌলতপুর অঞ্চলের তৃণমূলের যুব চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে, কিন্তু তার পুকুরের জলে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলা হয়েছে। জানা গিয়েছে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেনের তরফে নতুন বছরের বনভোজনের ব্যবস্থা করা হয়। সেই বনভোজনে আমন্ত্রিত ছিলেন শিবু মহলদার, কিন্তু তৃণমূলের দৌলতপুর অঞ্চল সভাপতি লাতিফুর রহমান এবং তার অনুগামীদের ওই বনভোজনে আমন্ত্রণ করা হয়নি। আবার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের 146 নম্বর বুথ এই বছর তপশিলি জাতির জন্য সংরক্ষিত। সেখানে শিবু মহলদার তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান মোবারক হোসেন, কিন্তু অঞ্চল সভাপতি লতিফুর রহমান তার অনুগামী দৌলতপুর অঞ্চলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৃষ্ণা মহলদারকে প্রার্থী করতে চান। এই নিয়ে মতবিরোধের ফলেই পুকুরে বিষ দেওয়া হয়েছে বলে মনে করছেন পঞ্চায়েত প্রধান মোবারক হোসেন। তাদের অভিযোগ, আক্রোশের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে, যদিও অঞ্চল সভাপতি লতিফুর রহমান এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। কালকে আমাদের প্রধান একটা পিকনিক দিয়েছিল 1 জানুয়ারি উপলক্ষে দৌলতপুর পঞ্চায়েতের পিছনে, তো প্রোগ্রাম থেকে আসলাম, লোকজন প্রচুর। আসার পর আজকে সকালে দেখি যে পুকুরে বিষ। এখন বিষ কে দিয়েছে কারোর নাম তো বলা যাচ্ছে না, সন্দেহ হচ্ছে অমুক লোক, কিন্তু নাম বলা যাবে না যেহেতু আমরা মাছের বিজনেস করি। আর পঞ্চায়েতে আমি 2-3 দিন হলো একটা দায়িত্ব পেয়েছি যুব চেয়ারম্যান হিসাবে। এখন কে দিল, কি করে দিল, এখন গ্রুপিং দিচ্ছে। কিসের গ্রুপিং? তৃণমূলের গ্রুপিং আছে এখানে, কি গ্রুপিং চলছে? হ্যাঁ, সব জায়গায় দলপুরে গ্রুপিং চলছে তৃণমূলে। দুটা গ্রুপ। কটা গ্রুপ আছে? দুটো। কোন কোন গ্রুপ? এটা প্রধান গ্রুপ, এটা প্রেসিডেন্ট গ্রুপ। কোন প্রেসিডেন্ট? দলপুরের প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট। কি নাম? লুতফুর রহমান। আমাদের মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, তবে কেউ যদি মনে করে যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে সেটা আমি কিছু বলতে পারবো না। তবে আমি যার পুকুরে বিষ দিয়েছেন তাকে আমি ফোন করেছিলাম, তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে না, কে দিয়েছে আমি এখন পর্যন্ত জানা নেই, এবং সে আমার খুবই ক্লোজ ঘনিষ্ঠ, তার সঙ্গে আমি কথাও বলেছি। কৃষ্ণা বলে একজন আপনার গ্রুপের লোক দিয়েছে এমনটাই অভিযোগ? আমার গ্রুপের না, তিনি হচ্ছেন আমাদের দৌলতপুর অঞ্চলের সোশ্যাল মিডিয়ার অঞ্চল প্রেসিডেন্ট। হ্যাঁ, সঠিকভাবে দলের জন্য কাজ করেন, তাকে যদি কেউ গোষ্ঠীতে জড়িত করে এটা ভুল ভাল কথা। আপনার নাম? আমার নাম লতিফুর রহমান, পরিচিতি দৌলতপুর তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট। হরিচন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।